আদালতের রায় পেতে সকালে আদালতে যান চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নিপুন আক্তার। তাদের সাথে ছিলেন তাদের স্ব আইনজীবীরাও। তবে এদিকে নতুন খবর হচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। তবে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত জায়েদ খান বা নিপুন আক্তার কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আজ বুধবার চেম্বার বিচারপতি মোহাম্মদ উবায়দুল হাসান এ আদেশ দিয়েছেন। অভিযোগ সত্য কি মিথ্যা সেটা আদালত প্রমাণ করবে আর কি। সেই ডকুমেন্ট যদি না থাকে তাহলে 13 তারিখে কিভাবে নিপুন হচ্ছে শপথে বহাল যাবে? আর সেটা হলে আপনার আদালতের বিষয়, আদালত পর্যালোচনা করে দেখবে। আশা প্রকাশ করি আমরা, আমি সহ ১৩ তারিখে শুনানি হওয়ার পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় দিবেন চেম্বার আদালত। সেই দিনই মূলত ফয়সালা করা হবে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান থাকবে নাকি নিপুন আক্তার থাকবে। তবে 13 তারিখের আগ মুহূর্তে সাধারণ সম্পাদক পদটি সম্পূর্ণ খালি থাকছে। সেই পদে জায়েদ খান বা নিপুন আক্তার কেউই বর্তমানে এই পদে দায়িত্ব বহন করতে পারবেন না।